আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিকুর জামান, ইওর আশিক ভাইয়া, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। দেখো এই পর্যন্ত দেখি বলছে ইয়ং এর দিচির পরীক্ষায় চিরগুলোর দূরত্ব অর্ধেক, বলছে চিরগুলোর দূরত্ব অর্ধেক এবং পর্দার দূরত্ব দ্বিগুণ করা হলে ডোরা প্রস্থ কি হবে, এই ধরনের প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটি বেশি চয়েস করে। তো তোমাদের কিন্তু এই ধরনের জিনিসগুলো একটু ভালো করে শিখতে হবে। দেখো এটা আসলে হচ্ছে আমাদের যদিও হচ্ছে চিটাগং ইউনিভার্সিটিতে 19-20 সেশনে, কিন্তু ঢাকা ইউনিভার্সিটি কিন্তু এই ধরনের প্রশ্ন বেশি পছন্দ করে। দেখো প্রশ্ন আমি একবার পড়ে শোনাই শুনুন মতো। বলছে ইয়ং এর ডিজিটাল পরীক্ষায় চিরগুলোর দূরত্ব অর্ধেক, তাহলে আমরা চিরের দূরত্ব অর্ধেক করছি, মানে চিরের দূরত্ব যা ছিল চিরের দূরত্ব আমরা অর্ধেক করে দিছি, এবং পর্দার দূরত্ব দ্বিগুণ করছি, তার মানে আমাদের পর্দার দূরত্ব আগে যা ছিল এখন তার কী হবে, দ্বিগুণ হয়ে গেছে। তাহলে বলছে ডোরা প্রস্থ কী হবে, তাহলে আমরা শিখছি ডোরা প্রস্থ সূত্র কি, ডেল এক্স সমান সমান আমরা শিখছি এরকম ল্যামডা ডি বাই টু এ ডোরা প্রস্থ। এখন তুমি মান বসাও, আমরা কিন্তু আর আগের মতো নয়, সবগুলো চেঞ্জ হয়ে গেছে, আমরা এটাও চেঞ্জ করছি, এই ডি এর মানও চেঞ্জ করছি, তো ভ্যালুগুলো আমরা আসলে বসাই দিই। আসলে চেঞ্জ যে করলাম আমরা কত কত চেঞ্জ করলাম, এই ল্যামডা ছিল, ডি এর মানটা আমরা ডাবল করেছি, টুডি করছি, আর এই যে টু আমাদের থাকলো, আর এ এর মানটা আমরা অর্ধেক করে দিছি। দেখো যে আমাদের চিরের দূরত্ব আমরা অর্ধেক করে দিছি, তাহলে এই অর্ধেকের টুটা আর এই উপরে যে টুটা, এই টুটা নিচে ভাগ আছে, উপরে আসলে আমাদের গুণ হয়ে যাবে, তখন লাইনটা আমাদের কীরকম দাঁড়াবে। দেখো তো লাইন দাঁড়াবে হচ্ছে এরকম, আমাদের এটা হচ্ছে ল্যামডা ডি বাই টু এ তো থাকলোই, এই যে উপরের টু আর এই নিচের টুটা যখন উপরে চলে আসবে তাহলে গুণ হয়ে কত আসবে, ফোর হয়ে যাবে। এই ল্যামডা ডি বাই টু এ মানে তো ডোরা প্রস্থ, এবং সাথে লেখা হচ্ছে ফোর, তার মানে ডোরা প্রস্থটা কী হইলো, চার গুণ হয়ে গেল। তাই এই যে অ্যান্সার আমাদের আছে, ডোরা প্রস্থ কী হবে, চার গুণ হবে। তো আশা করি সবাই বুঝতে পারছো। বলছিলাম আমি আরেকবার তোমাদেরকে পড়ে শোনাই, বলছিল ইয়ং এর দিচির পরীক্ষায় চিরগুলোর দূরত্ব অর্ধেক এবং পর্দার দূরত্ব দ্বিগুণ করা হলে দূরপ্রস্থ কী হবে। তুমি যা সূত্র লিখবা, তোমাকে যেসব চেঞ্জ করতে বলছে, দ্বিগুণ করতে বলছে, অর্ধেক করতে বলছে, এগুলো করবা, জাস্ট ক্যালকুলেট করলে তুমি বের করে ফেলতে পারতেছো যে কয় গুণ হবে, দ্বিগুণ হবে, চার গুণ হবে, তুমি নিজে বের করে ফেলতে পারবা। তাই হচ্ছে আমাদের এখানকার অ্যান্সারটা। এরপরটা হচ্ছে তোমরা করবা, তোমাদের করার জন্য দিচ্ছি। বলছে ইয়ং এর দিচির পরীক্ষায় চির দুটির মধ্যবর্তী দূরত্ব 2 মিলিমিটার, চির দুটির মধ্যবর্তী দূরত্ব 2 মিলিমিটার মানে কার মান দেওয়া, এ এর মান দেওয়া। তোমার তোমাকে বলছে হচ্ছে যে এ এর যে মানটা, এই যে এ চির দুটির মধ্যবর্তী দূরত্ব সেটা কত, 2, এবং কিন্তু মিলিমিটার দেওয়া, এবং তোমার বলছে চির থেকে 1 মিটার দূরত্বে ডোরার প্রস্থ এত পাওয়া গেলে তরঙ্গ দূর কত হবে। তো ডোরার প্রস্থ দেওয়া আছে, সরাসরি সূত্র লেখো, যে ডোরার প্রস্থ একদম আগের মতো সূত্র, এটা মনে হয় না করে দেওয়ার দরকার আছে, তারপর আমি লিখে দিই সূত্রটা, ল্যামডা ডি বাই টু, এটা আমরা বের করবো না, তোমরা বের করবা। দেখো ডেলেক্স তোমার সরাসরি বলে দিছে, বলছে ডোরার প্রস্থ 0.2 মিলিমিটার, ডোরার প্রস্থ জানি, তোমাকে বলছে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে, এই ডি তোমার সরাসরি জানা আছে 1 মিটার দূরত্ব, টু তুমি জানো, এ এর মান তুমি সরাসরি জানো 2 মিলিমিটার, তোমার শুধু কাজ হবে মিলিমিটারকে মিটার বানানো, মিলিমিটারকে মিটার কেমনে বানাই, তুমি জাস্ট কী করবা 10^-3 গুণ করবা, শেষ, দ্যাটস ইট। তো আশা করি এটা সবাই বের করতে পারবা, সবাই বের করতে পারবা। মধ্যে ল্যামডা এখান থেকে বের করতে হয়, ল্যামডা তোমার কত আসবে, এখানে সব কিছু গুণ হয়ে যাবে, গুণ হয়ে কত আসবে, ডেল এক্স ইনটু তোমার আসবে 2a, ডিভাইড বাই কত আসবে ডি, তো বের করতেই পারবা। ডেল এক্সের মান কত, তারপর বলছে 0.2, তো তুমি বসাইলা 0.2 × 10^-3, আর টু তো আগে থেকেই ছিল, আর এর মানটাও তুমি জানো, এর মানটা হচ্ছে 2 × 10^-3, সেটা বসাবা 2 × 10^-3, আর তোমার বলছিল এই ডি এর মানটা হচ্ছে 1, এটা অ্যান্সার। তুমি অ্যান্সারটা বের করো আস্তে আস্তে, তোমার কত আসতেছে 2×4, দেখো তুমি চালাকি করে কিন্তু অ্যান্সার বসাতে পারো, তোমার কিন্তু সব হিসাব নিকাশ করার দরকার নেই। তুমি দেখলা এখানে 2×4 আর 4×8, কিন্তু 8 তো না, 0.2 আছে, তার মানে 8 দিয়ে দেখো অপশন একটাই আছে, কিন্তু তুমি আর ফার্দার ক্যালকুলেশন না করলেও পারো, বুঝতেই পারবা যে অ্যান্সার এটা হবে। তো এইভাবে কিন্তু তুমি চাইলে অ্যান্সারগুলো বের করে ফেলতে পারো। এটা জাস্ট মুখস্থ প্রশ্ন, দেখবার অ্যান্সার বসে গঠনমূলক ব্যতিজের জন্য পথ পার্থক্য হবে। তো আমরা কী জানি গঠনমূলক ব্যতিজের ক্ষেত্রে, আমরা শর্ত কী শিখছি, পথ পার্থক্য কী হয়, ল্যামডা বাই টুর জোর গুণিতক, তো দেখো কোথায় আছে ল্যামডা বাই টুর জোর গুণিতক, এই যে এটা আমাদের সূত্রে দেখা যাচ্ছে যে পথ পার্থক্য ল্যামডা বাই টু এর জোর গুণিতক, তাহলে বি নাম্বার হচ্ছে অ্যান্সার, ল্যামডা বাই টু এর জোর গুণিতক, কারণ কি 2n ল্যামডা বাই টু না থেকে n ল্যামডা লেখা আছে, মানে সেম কথা, অ্যান্সার হচ্ছে বি।